বাড়িতে অপরিচিত যুবক যুবতীর নিত্য আনাগোনা, পুলিশ হানা দিতেই পর্দা ফাঁস। পুলিশ গোপন সূত্রে খবর পায় মালদার চাঁচল সদরের একটি বাড়িতে মধুচক্রের আসর বসছে। সোমবার চাঁচল থানার পুলিশ অভিযান চালায় ওই বাড়িতে। দুই অপরিচিত যুবক ও বাড়ির বধূকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হয়েছে দুই যুবতীও। মঙ্গলবার দুই যুবক ও বাড়ির বধূকে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের পরিচয় গোপন রেখেছে পুলিশ। টাকার বিনিময়ে বাড়ির মালিক এমন চক্র চালাচ্ছিল বলে পুলিশের প্রাথমিক অনুমান। অভিযোগ, চাঁচল সদরের ওই বাড়িতে অনেকের যাতায়াত ছিল। মাঝে মধ্যেই অনেক পুরুষ মহিলা যেতেন, দেখে সন্দেহ হতো স্থানীয় বাসিন্দাদের। তারা বিষয়টিকে চাঁচল থানায় জানিয়েছিলেন। পুলিশ গিয়ে হানা দিতেই পর্দা ফাঁস। বাড়িতে মধুচক্রের আসর থেকে গ্রেপ্তার করা হয় দুই যুবককে ও গ্রেপ্তার করা হয় বাড়ির বধূ ও উদ্ধার হয়েছে দুই যুবতী। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, দীর্ঘদিন ধরেই চাঁচল সদরের ওই বাড়িতে মধুচক্রের আসর চলত। নিত্য অপরিচিত মুখ ওই বাড়িতে ঢোকায় সন্দেহ হতো স্থানীয় বাসিন্দাদের। তারা প্রথমে বিষয়টি বুঝে নেন, কিন্তু হাতে নাতে পাকড়াও করতে পারছিলেন না। বাড়ির মালিককে এ বিষয়ে তারা প্রশ্ন করতে থাকেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বাড়ির মালিক বিষয়টি এড়িয়ে যেতে থাকেন। এরপরই স্থানীয় বাসিন্দারা থানায় গিয়ে খবর দেন। চাঁচল থানার পুলিশ গিয়ে অভিযান চালায়। নাম জানাতে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা বলেন, অনেকদিন ধরেই আমরা ব্যাপারটা বুঝতে পারছিলাম, কিন্তু আমরা সেভাবে কোনো প্রমাণ হাতে পাচ্ছিলাম না। আমাদের প্রমাণ পাওয়ার কথাও নয়, কারণ বাড়ির ভিতর আমরা ঢুকতাম না। পুলিশকে স্থানীয় বাসিন্দারাই বিষয়টি জানান। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দবার্তা।